নমস্কার সর্বোদয় সকল, আমার রাজ্যের সদৌক্ষম সরকারি কর্মচারী পরিষদে রাজ্য সরকারি কর্মচারী সকলের বাবে একটা প্রেস বিবৃতি যোগে গুরুত্বপূর্ণ খবর জানাইছে। গতি সর্বোদয় সকল, বলক আমি এই ভিডিওটির জড়িয়ে জানিল আমার রাজ্যের সদৌক্ষম কর্মচারী পরিষদে সরকারি কর্মচারী সকলের বাবে কি এনে গুরুত্বপূর্ণ খবর দিছে। তার আগে আপনার একটা অনুরোধ, অনুগ্রহ করে আপনাদের আমার এই ভিডিওটি লাইক শেয়ার করব, কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার হয়েছে আমার পরিশ্রমের ফল। আর যেহেতু আমার এই চ্যানেলটি রাজ্য সরকারি কর্মচারী সকলের উপর প্রতিষ্ঠিত একমাত্র ইউটিউব চ্যানেল, যখন প্রতিদিনে সরকারি কর্মচারী সকলের বিভিন্ন খবর সম্পূর্ণ শুদ্ধ তথ্যের উপর দি থাকা হয়, হেয়ে নতুন করে অহা সর্বোদয় সকলে অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লব। গতি সর্বোদয় সকল, বলক আমি জানিল কর্মচারী পরিষদে আমার সরকারি কর্মচারী সকলের বাবে কি এনে ডাঙর খবর দিছে। সর্বোদয় সকল, সদৌক্ষম কর্মচারী পরিষদে যাকালি অর্থাৎ 2 অক্টোবর 2023 তারিখে এই প্রেস বিবৃতিখনের জড়িয়ে জানাইছে যে মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনা শুভারম্ভ 2 অক্টোবর 2024 সম্পূর্ণ নগদবিহীন চিকিৎসা সেবা। তারপর কৈছে মহামানব মহাত্মা গান্ধীর জন্মদিনটির সংগতি রাখি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে রাজ্যিক কর্মচারী সমাজের চিকিৎসা সেবা সম্পর্কত বহুদিনীয়া সমস্যার আজি সমাধানের পথ প্রশস্ত করিলে বলে সদৌক্ষম কর্মচারী পরিষদর সভাপতি দীপেন শর্মা আর সম্পাদক প্রধান দিলীপ কলিতাই এক প্রেস বিবৃতি যোগে জানিবলৈ দিয়ে। আজি মুখ্যমন্ত্রী মহোদয়ে শ্রীমন্ত শঙ্করদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহত বিয়লি 3 বজাত অনুষ্ঠিত এক গাম্ভীর্যপূর্ণ সভাত মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনা আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ করা হয়। এই যোজনার ফলত রাজ্যিক কর্মচারী সমাজের চিকিৎসা ব্যয় ক্ষিপ্রগতিত সরকারের আদায় পয়ার লগতে চিকিৎসারত অবস্থাতে খরচর আগতীয়া আর আংশিক পরিশোধের ব্যবস্থা থাকিব বলে তেখেত সকলে প্রকাশ করে। বিবৃতির জড়িয়ে নেতাদয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীগিয়ে কথা দি কথা রক্ষার বাবে মুখ্যমন্ত্রী আর সরকারক কৃতজ্ঞতা আর ধন্যবাদ জ্ঞাপন করে। তেখেত সকলে জানাইছে যে এই আঁচনিখন আজিরেপরা কার্যকরী হব, লগতে অহা 1 এপ্রিল 2024 তারিখেরপরা রাজ্যের সরকারি চিকিৎসা মহাবিদ্যালয় আর চিকিৎসালয়ত আর গুয়াহাটীস্থিত এইমসত সম্পূর্ণ নগদবিহীন চিকিৎসা সেবার সুবিধা প্রদান করা হব। অহা 2 অক্টোবর 2024 তারিখের পিছত রাজ্যের অন্যান্য ব্যক্তিগত চিকিৎসালয় আর রাজ্যের বাহিরত থাকা উল্লেখযোগ্য চিকিৎসালয় সমূহত সম্পূর্ণ নগদবিহীন চিকিৎসা সেবার সুবিধা প্রদান করা হব বলে জানিবলৈ দিয়ে। গতি সর্বোদয় সকল, আজির এই ভিডিওটির মূল বিষয় এইখানে যে আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াই 2 অক্টোবর তারিখে রাজ্যের সরকারি কর্মচারী আর পেনশনারসকলের স্বার্থত মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনা নামের আঁচনিখন শুভারম্ভ করে, যার বাবে আমার রাজ্যের সদৌক্ষম কর্মচারী পরিষদে মুখ্যমন্ত্রী আর সরকারক কৃতজ্ঞতা আর ধন্যবাদ জ্ঞাপন করে। লগতে জানাইছে যে অহা 1 এপ্রিল 2024 তারিখেরপরা রাজ্যের সরকারি চিকিৎসা মহাবিদ্যালয় আর চিকিৎসালয়ত আর গুয়াহাটীস্থিত এইমসত সম্পূর্ণ নগদবিহীন চিকিৎসা সেবার সুবিধা প্রদান করা হব। আর অহা 2 অক্টোবর 2024 তারিখের পিছত রাজ্যের অন্যান্য ব্যক্তিগত চিকিৎসালয় আর রাজ্যের বাহিরে থাকা উল্লেখযোগ্য চিকিৎসালয়সমূহ সম্পূর্ণ নগদবিহীন চিকিৎসা সেবার সুবিধা প্রদান করা হব বলে জানিবলৈ দিছে। গতি সর্বোদয় সকল, এয়া নিশ্চয় আমার রাজ্যের সরকারি কর্মচারী আর পেনশনারসকলের বাবে এটা অত্যন্ত সুখবর। আশা করছি আপনাদের আমার এই ভিডিওটি লাইক শেয়ার করব, কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার হয়েছে আমার পরিশ্রমের ফল। আর যেহেতু আমার এই চ্যানেলটি রাজ্যের সরকারি কর্মচারী সকলের উপর প্রতিষ্ঠিত একমাত্র ইউটিউব চ্যানেল, যখন প্রতিদিনে সরকারি কর্মচারী সকলের বিভিন্ন খবর সমূহ সম্পূর্ণ শুদ্ধ তথ্যের উপর দি থাকা হয়, হেয়ে নতুন করে অহা সর্বোদয় সকল অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লোক।